হ্যালো ইব্রুয়ান আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে আমি ক্লাস সেভেনের গণিতের মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল করা যায় সে সম্পর্কে আলোচনা করব দেখুন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এখানে উদাহরণ দেওয়া আছে তিন হাজার একশো ছত্রিশ আমি তিন হাজার একশো ছত্রিশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা এই যে তিন হাজার একশো ছত্রিশ যেহেতু শেষে ছয় আছে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করলে তিন হাজার একশো ছত্রিশকে তাহলে হয় পনেরোশো আটষট্টি পনেরোশো আটষট্টি তারপর আবার পনেরোশো আটষট্টিকে দুই দ্বারা ভাগ করলে হয় সাতশো চুরাশি তেমনইভাবে শেষে চার আছে জোর সংখ্যা দুই দিয়ে ভাগ হবে তো সাতশো চুরাশিকে দুই দ্বারা ভাগ করলে হয় তিনশো বিরানব্বই একশো ছিয়ানব্বইকে তিনশো বিরানব্বইকে আবার দুই দ্বারা ভাগ করলে হবে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করলে হবে আটানব্বই আর দুই ভাগ করলে থাকে আমরা সাত দ্বারা ভাগ করবো যেহেতু সাত সাত সমান সমান তাই আমরা সাত দ্বারা ভাগ করবো শেষে যাতে কোনো অবশিষ্ট না থাকে তাহলে সাত সাতা উনপঞ্চাশ তারপর দেখুন এখানে আমি যেভাবে করেছি এই যে একত্রিশশো ছ এখানে একত্রিশশো ছত্রিশ ছয়টা দুই তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ সাত গুণ সাত তাহলে সমান সমান প্রতি সবগুলোকে এখন জোড়া করব একটা দুয়ের সাথে আরেকটা দুই আরেকটা দুয়ের সাথে আরেকটা দুই এখানে মোট ছয়টা দুই আছে তাহলে তিন তিনবার ব্র্যাকেট দিয়ে আমরা দুই দুই করবো তাহলে এখানে দুই গুণ দুই এখানে আবার গুণ দুই গুণ দুই এখানে আবার গুণ দুই গুণ দুই এখানে আছে এক জোড়া সাত আছে তাহলে গুণ সাত গুণ সাত তো প্রতি জোড়া থেকে আমরা একটি করে সংখ্যা নিলে পাই এ সংখ্যা থেকে একটা দুই এই এই জোড়া থেকে একটা দুই এই জোড়া থেকে একটা দুই তিনটা দুই আর এ জোড়া থেকে একটা সাত সাত তাহলে এটাকে আমরা গুণ করলে পাই দুই দুগুণে দুই দুগুণে চার চার দুগুণে আট সাত আটা তাহলে একত্রিশশো ছত্রিশে মানে তিন হাজার একশো ছত্রিশে বর্গমূল হবে ছাপ্পান্ন বর্গমূল হবে ছাপ্পান্ন তো এভাবেই আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল বের করতে পারি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম